নমস্কার বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মধ্যবিত্ত বাঙালির স্বাদ এবং সাধ্যের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ট্যুরিস্ট প্লেসে ও পুরীতে ওয়েস্ট বেঙ্গল ফিশারি ডিপার্টমেন্ট পরিচালিত বেনফিশের বেশ কিছু ট্যুরিস্ট লজ রয়েছে। এই সকল ট্যুরিস্ট লজগুলির ভাড়া তুল্যমূল্য বিচারে আশেপাশের প্রাইভেট হোটেলগুলোর তুলনায় কিন্তু অনেকটা কম। এই সকল ট্যুরিস্ট লজে থাকার অভিজ্ঞতা, কিভাবে আপনারা অনলাইনে বুক করবেন এবং পশ্চিমবাংলার কোথায় কোথায় আছে এবং প্রাইস কীরকম, সেই নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। বেনফিশের ট্যুরিস্ট লজে থাকার আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে কি না, এদের নিজস্ব বাঙালি রেস্টুরেন্ট আছে। তো শুরু করা যাক, চলুন আমার কম্পিউটার স্ক্রিনে গুগলের সার্চ অপশানে গিয়ে টাইপ করুন বেনফিশ লজ বুকিং। বেনফিশ লজ বুকিং, বেনফিশ লজ বুকিং করার পর দেখলেন যে এখানে উপরে যে প্রথমে যেটা চলে এলো benfishtourism.com, এটাই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আমরা বেনফিশ লজ বুকিং সিস্টেমের মধ্যে এখানে চলে এসেছি। তো এখানে দেখেন সিলেক্ট ডেস্টিনেশন, এখানটি ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমরা দেখব যে বেনফিশের কোথায় কতগুলো ট্যুরিস্ট লজ আছে এবং কোথায় কোথায় আছে, সেগুলো আমি একটু সংক্ষিপ্তভাবে প্রথমে বলছি। প্রথমে দেখুন বহরমপুরে যেটা আছে, বহরমপুরে একটা বেনফিশের ট্যুরিস্ট লজ আছে। বহরমপুরে যেটা আছে এই ট্যুরিস্ট লজটার নাম হচ্ছে সিরাজবাগ। এরপরে আছে কোচবিহারে, কোচবিহারে যে ট্যুরিস্ট লজটা আছে একে বলা হয় মহারাজা ট্যুরিস্ট লজ। এরপরে আছে দার্জিলিং, দার্জিলিংয়ের যে ট্যুরিস্ট লজটা রয়েছে একে বলা হয় হিমালয়, এই হোটেলটার নাম বলে হিমালয়। কিন্তু দার্জিলিংয়ে যে ট্যুরিস্ট লজটা আছে আপনার ম্যাল থেকে কিন্তু একটু দূরে হবে, একটু অফবিট প্লেসে, কিন্তু ভালো সব দিক থেকে, পরিষেবা বা সব দিক থেকে মোটামুটি ভালো। এরপরে রয়েছে ডায়মন্ড হারবারে, ডায়মন্ড হারবারে যে ট্যুরিস্ট লজটা আছে এটাকে বলা হয় গঙ্গা। তো গঙ্গা ট্যুরিস্ট লজ একদম রোডের উপরেই, ডায়মন্ড হারবার যে নদী আছে হুগলি নদীর পাশেই, মানে হুগলি নদীর পাশে যে বাস রাস্তাটা, বাস রাস্তার একদম বাস থেকে দেখা যায় আর কি, বাস রাস্তার একদম উপরেই হচ্ছে গঙ্গা ট্যুরিস্ট লজ, ডায়মন্ড হারবারে যেটা বেনফিশে যেটা রয়েছে। এরপরে আছে দীঘা, দীঘাতে যে ট্যুরিস্ট লজটা আছে এটাকে বলা হচ্ছে মীনাক্ষী এবং তরঙ্গ। তো এটা ওল্ড দীঘাতে আছে, ওল্ড দীঘা থেকে মানে দীঘা গেট পেরিয়ে যাওয়ার পরেই, ওল্ড দীঘাতে পৌঁছানোর একটু আগেই দেখবেন বাঁ দিকে বাস থেকে দেখা যায় বেনফিশের ট্যুরিস্ট লজ আছে মীনাক্ষী এবং তরঙ্গ। এরপরে আছে ফ্রেজারগঞ্জ, ফ্রেজারগঞ্জে যে ট্যুরিস্ট লজটা রয়েছে এটাকে বলা হচ্ছে সাগরকন্যা। ফ্রেজারগঞ্জের ট্যুরিস্ট লজটাকে ওরা বলে, মানে নাম যেটা আছে সাগরকন্যা। এটা ফ্রেজারগঞ্জের যে হারবার অর্থাৎ মৎস্য, যেখানে ট্রলারগুলো মাছ আনলোড করে সেই জায়গাতে এটা আছে, মানে বকখালি থেকে একটু দূরে আর কি, কাকদ্বীপ, কাকদ্বীপে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে জাহ্নবী, জাহ্নবী ট্যুরিস্ট লজ। এটা কাকদ্বীপ একদম শহরের মধ্যেই আছে। এরপরে যেটা আছে কালিম্পং, কালিম্পংয়ে যে ট্যুরিস্ট লজটা রয়েছে একে বলা হচ্ছে, এই ট্যুরিস্ট লজটার নাম হচ্ছে অর্কিড। তো এই ট্যুরিস্ট লজটা মেন কালিম্পং শহর থেকে একটু অফবিট, মানে অফবিট বলা ভুল, একটু দূরের দিকে মেন শহর থেকে, ফলে শহরের যে গ্যাঞ্জাম বা শহরের যে কোলাহল থেকে ভালো, ভালো প্রাকৃতিক পরিবেশের মধ্যে, এবং কালিম্পং হোটেল থেকে আমি নিজেও ব্যক্তিগতভাবে ছিলাম, কালিম্পংয়ের অর্কিড ট্যুরিস্ট লজ থেকে কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায়, সেদিক থেকে ভালো। মালবাজার ট্যুরিস্ট লজ যেটা রয়েছে এটা সম্ভবত বন্ধ আছে, আরণ্যক বলে এইটাকে, এটা এখন মনে হয় সম্ভবত বন্ধ আছে। এরপরে আছে উড়িষ্যার পুরীতে, পুরীতে যে ট্যুরিস্ট লজ এটা হচ্ছে ঢেউ। তো এর লোকেশানটা খুব সুন্দর, একদম পুরী হোটেলের পাশেই, এবং পুরী হোটেলের পাশেই এই ঢেউ ট্যুরিস্ট লজ, আবার ঢেউ ট্যুরিস্ট লজটার সামনে রয়েছে বিখ্যাত রেস্টুরেন্ট ভজহরি মান্না।
এবং বিচের একেবারে উপরেই বলা চলে, কারণ বিচের পরে যে রোড, রোডের পরেই এই ট্যুরিস্ট লজটা। এরপরে রয়েছে শঙ্করপুর, শঙ্করপুরে যে ট্যুরিস্ট লজটা আছে এটাকে বলা হয় কিনারা এবং তটিনী, এই ট্যুরিস্ট লজ দুটোর নাম আর কি। তো ওল্ড শঙ্করপুর অর্থাৎ শঙ্করপুরকে এখন যারা এখন রিসেন্ট গেছেন তারা জানবেন যে শঙ্করপুরকে খুব সুন্দরভাবে বর্তমানে গভর্নমেন্ট থেকে সাজানো হয়েছে, মানে প্রচুর পরিমাণে রিনোভেশন করা হয়েছে। তো ওল্ড শঙ্করপুর যেখানে হারবার আছে, মাছের ট্রলারগুলো যেখানে আসতো আর কি, যেখানে পুরনো শঙ্করপুর, সেইখানে এই ট্যুরিস্ট লজটা আছে। তো এই ট্যুরিস্ট লজটার একটা সুবিধা কি, এখান থেকে 1 মিনিটের মধ্যে কিন্তু সি বিচে, সমুদ্র সৈকতে পৌঁছানো যায়, স্নানও করা যায়, ওই জায়গাটা খুব ভালো। আর তারাপীঠের যে ট্যুরিস্ট লজটা তারও লোকেশান খুব ভালো। তো এই এই লোকেশানে ট্যুরিস্ট লজগুলো রয়েছে। আচ্ছা, এরপরে আসছি, ধরুন আমরা বুক করব। তো ধরুন একটা আমরা ডেট দিতে হবে, সাপোজ আমরা একটা ধরুন আগস্ট মাসের কোনো একটা ডেট দিলাম, 26 আগস্ট, ঠিক আছে। 27 তারিখে অটোমেটিক চলে এসছে, আমরা একটা রুম নেব, অ্যাডাল্ট ধরেছি, দুজন আছে, ঠিক আছে। আচ্ছা, ধরুন আমরা শঙ্করপুরে যেতে চাইছি, একটা আমি জাস্ট সবগুলো একই রকমই বুকিং প্রসিডিওর, ধরুন শঙ্করপুরে যেতে চাইছি, শঙ্করপুর মানে দীঘার পাশে যে শঙ্করপুর আছে এখানে যেতে চাইছি। ধরুন তাহলে আমরা একটা ডেট সিলেক্ট করি, ধরুন সাপোজ এবারে সেপ্টেম্বর মাসে, আমাদের 90 ডেজ আগে, কিন্তু 90 ডেজ অ্যাডভান্সেই এই বুকিংগুলো চলে। ধরুন 15ই সেপ্টেম্বর আমরা বুক করেছি, 15 থেকে 16, তার মানে রুম একটা আর অ্যাডাল্ট ধরুন দুজন, চাইল্ড আমি একটা করে দিয়েছি, ঠিক আছে। তাহলে প্লেসটা কোথায় আছে না, শঙ্করপুর, এবারে সার্চ অপশানে যাই, তাহলে এখানে আসছে। এবারে আপনারা চাইলে এল একটু পড়ে নিতে পারেন যে এটা কোথায় আছে, ফিশিং হারবারের কাছে আছে, দীঘা থেকে 9 কিলোমিটার ডিস্টেন্সে আছে। এদের যে রুম, তো ডবল বেডেড এসি রুমের ভাড়া আছে 990 টাকা, ডবল বেডেড ভাড়া আছে 660 টাকা, থ্রি বেডেড এসি ভাড়া আছে 1100 টাকা, ফোর বেডেড যে রুম ভাড়া আছে 800 টাকা, ফাইভ বেডেড যে রুমটা রুম তার ভাড়া আছে 700 টাকা। তো ভাড়া মোটামুটি সস্তা। এবার আপনারা চাইলে এখানে যে রিভিউ আছে, 27টা রিভিউ দেখতে পাচ্ছি, চাইলে রিভিউটা একটু দেখে নিতে পারেন। এবারে যদি হোটেলটা পছন্দ হয় এবারে বুক নাওতে যাবেন। বুক নাওতে গেলে এবারে আপনি এখানে দেখুন অ্যারাউন্ড হোটেল, হোটেলের আশেপাশে কী আছে সেগুলো দেখতে পারবেন। এবারে ধরুন আমরা একটা রুম বুক করব, ডবল বেডেড এসি একটা রুম বুক করব, নাম্বার রুম 1, তাহলে নাম্বার অফ রুম 1 একটা রুম বুক করব। বুক নাও, এবারে বলছে ইমেল অ্যাড্রেস, আমাদের যদি লগ ইন করা থাকে, মানে আপনার যদি এখানে অ্যাকাউন্ট করা থাকে, তাহলে আপনি এই অপশানটা যাবেন, আই ওয়ান্ট টু সাইন ইন দ্য ফাস্টার বুকিং। আর যদি না থাকে, আপনার অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে হয়, তাহলে আপনি এই অপশানটা যাবেন, আই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, একটা পাসওয়ার্ড সেট করতে হবে, আপনার নাম, লাস্ট নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট, ফোন নাম্বার ইত্যাদিগুলো আপনাকে ফিল আপ করে দিতে হবে, ফিল আপ করে দেবেন। আর যদি আপনার আগে থেকে লগ ইন করা থাকে, তাহলে আপনি এখানে আসবেন, এলে আপনাকে ইমেল অ্যাড্রেসটা জানতে চাইবে। তো আমার অলরেডি যেহেতু এখানে আইডি করা আছে, আমি দিচ্ছি লগ ইন নাও। এবারে দেখুন এখানে পেমেন্টের যে অপশানগুলো আছে, পেমেন্ট মেথড, পে ইউজিং নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। তো
এবারে এই অপশানগুলো আপনাদের রয়েছে। এবারে এরপরে নেক্সট স্টেপ, আমার ভাড়া হচ্ছে 990 টাকা, আমার কাছ থেকে কাটবে। নেক্সট স্টেপ না, আই এগ্রি এখানে করতে হবে, এটা ঠিক করতে হবে, আই এগ্রি উইথ দ্য টার্মস অ্যান্ড সার্ভিসেস। এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো পেমেন্ট মোড আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই অ্যাড্রেস বা ইউপিআই অর্থাৎ ফোনপে, পেটিএম, এগুলোর মাধ্যমেও কিন্তু, গুগল পে, এগুলোর মাধ্যমেও কিন্তু বুক করা যাবে। ইউপিআই অ্যাড্রেসটা দেবেন, ঠিক আছে, দিলে আমি আর বুক করছি না মোটামুটি। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।